সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে আজ বিধানসভা ঘেরাও অভিযানের ডাক দিয়েছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে সুবোধ মল্লিক স্কোয়ারে পৌঁছলে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয়। রাস্তার উপরেই বসে পড়েন আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে আন্দোলনকারীদের গ্রেফতার করে পুলিশ। সংগঠনের দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার বলেন, বাংলায় আইনের শাসন ভেঙে পড়েছে। সন্দেশখালীর বুকে আইন ভেঙে পড়েছে, কারণ সেখানকার সাধারণ মা বোনেরা প্রকাশ্য ক্যামেরাতে বলেছে, যেখানে পুলিশ কমপ্লেন করতে গেলে পুলিশ রাত্রেবেলাতে এসে শাসানি দেয় তাদেরকে, যাতে তাদের যে কমপ্লেন আছে সেই কমপ্লেন উইথড্র করার জন্য। তাই বিধানসভা যেখান থেকে আইন তৈরি হয়, আমাদের একটাই আগ্রহ থাকবে বিধানসভাতে গিয়ে জানানো, যারা বিধানসভাতে বসে থাকেন তাদেরকে বলা যে অবিলম্বে যেন সন্দেশখালীর বুকে আইন শৃঙ্খলা যেন সুষ্ঠু প্রতিস্থাপন হয়, এটাই আমাদের মূল দাবি।